কল্যাণপুরে গ্রামীণ সড়কের ভগ্নদশায় নাভিশ্বাস সাধারণ মানুষের। ভোটের মুখে পথ যন্ত্রণায় বাড়ছে ক্ষোভ, সারাইয়ের দাবি। খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের পশ্চিম ঘিলাতলির দাচুরা বাজার থেকে উত্তর ঘিলাতলি ডিসি ভিলেজের অধুনিয়া ভায়া লক্ষ্যচন্দ্রপাড়ার পিসঢালা পাকা সড়ক দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পরিণত। জনজাতি এলাকাধীন সমস্ত অংশের মানুষদের কাছে জরাজীর্ণ রাস্তার সমস্যায় ভোটের মুখে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মূলত অধুনিয়া ভায়া লক্ষ্যচন্দ্রপাড়া সহ সন্নিহিত জনজাতি এলাকার বিস্তীর্ণ অংশের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ সকল অংশের মানুষকে মূলত রাস্তা দিয়ে বরাবরের মতো যাতায়াত করতে হয়। এক্ষেত্রে লক্ষ্যচন্দ্রপাড়া থেকে অধুনিয়া ভায়া দাচুরা পশ্চিম ঘিলাতলি সড়ক পথটি মুখ্য সড়ক, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তা সারের কোনো উদ্যোগ নেই। পরিতাপের বিষয় হচ্ছে বেশ কয়েক বছর ধরে পুরো রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে পড়েছে। রাস্তার অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়ক পথের বেশ কিছু জায়গায় ইট উঠে গিয়ে ভয়ানক মরণ ফাঁদ তৈরি হয়েছে। পথ চলতে সাধারণ মানুষ সহ যান চালকদের অভিযোগ, প্রায়শই এই সড়ক পথ দিয়ে চলতে গিয়ে নানান প্রকারের জটিলতার সম্মুখীন হতে হয়। এমনকি লক্ষ্যচন্দ্রপাড়া এলাকার কোনো সাধারণ মানুষ অসুস্থ হলেও গাড়ি পাওয়া যায় না, শুধুমাত্র রাস্তার ভগ্নদশার কারণে। যেতে চায় না রোগী আনার জন্য, আবার রাজি হলে অধিকে ভাড়া গুনতে হচ্ছে হাসপাতালে রোগী নিয়ে আসতে। বিশেষ করে মালবাহী গাড়ি চালকদের অভিযোগ হচ্ছে, রাস্তায় ভগ্নদশার কারণে প্রায় রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে পড়ছে, ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। রাস্তার এই ভগ্নদশার কারণে বাইক এবং ছোট যান দুর্ঘটনা এই এলাকাতে লেগেই রয়েছে বলে এলাকা সূত্রে খবর। গোটা রাজ্যে বা গোটা কল্যাণপুর বিধানসভা এলাকার মধ্যে যখন সরকারের উন্নয়নমূলক কাজগুলো চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অধুনিয়া বা লক্ষ্যচন্দ্রপাড়ার মতো জনজাতি অধ্যুষিত এলাকার সড়কপথের ভগ্নদশা সত্যি উন্নয়নকে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এলাকার উন্নয়নের দাবিতে সবার দাবি হচ্ছে অবিলম্বে গুরুত্বপূর্ণ সড়কপথটি সংস্কারে উদ্যোগী হোক প্রশাসন। ছোট থেকে লক্ষ্যচন্দ্রপাড়ায় গাড়ির রাস্তা খারাপ, আর আমরা তো আইতে যাইতে গাড়িও পাই না, গাড়ি আইলেও গাড়ি লয় না, কোনো সময় বাজার থেকে আইতে গাড়ি বাড়িতে যাই না, তো অসুবিধা হয়। আর গাড়ি ভাড়া চাই বেশি, রাস্তা খারাপ দেখা এটা লাগে আমরা আমন যেমন অনেক অসুবিধা আছে। আপনারা কী চান? আমরা মানে সরকারের কাছে চাই রাস্তা ভালো করে দিত। কোন রাস্তা এটা? দাসরা থেকে লক্ষ্যচন্দ্রপাড়া। দাসরা থেকে অদনিয়া, আর অদনিয়া থেকে ই লক্ষ্যচন্দ্র পর্যন্ত আমাদের এই রাস্তাটা আছে না। এই রাস্তা এমনভাবে খারাপ হয়েছে যে মানুষ চলাফেরার ইয় মতো না, গাড়িগুলা ওই পিছনে গাড়ি আইতেছে, দেখেন কেমনে লইরা সরে আইতেছে। যদি শুধু গাড়ির ব্যাপার, কোনো সময় রুগী আপদ বিপদ করে এই সময় গাড়িগুলা আইতে চায় না এমন একটি। আপনারা কী চান? আমরা তো চাই তাড়াতাড়ি সরকার যাতে এই রাস্তাটারে মেরামত করে দিলে ভালো, সরকারের কাছে এই আবেদন আর কি আমি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।